পড়ুয়াদের হাতে কলমে চিকিৎসা পরিষেবার প্রশিক্ষণ দিতে গ্রাম দত্তক নিল মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের ঝাড়পুকুরিয়া গ্রাম দত্তক নেওয়া হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামের স্বাস্থ্যকর্মীদের সাথে মেডিকেলের প্রথম বর্ষের পড়ুয়াদের আলাপ পরিচয় করানো হয়। উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়, MSVP পুরঞ্জয় সাহা সহ মালদহ মেডিকেল কলেজের একাধিক কর্তা আধিকারিক থেকে ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্তারা। হলো কমিউনিটি মেডিসিন থেকে আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের মানে ক্লিনিক্যাল এক্সপোজারের জন্য আমরা এই ট্রাইবাল ভিলেজটা বেছে নেওয়া হয়েছে। অ্যাডজাসেন্ট একটা ভিলেজে যেখানে 125টা স্টুডেন্টকে প্রত্যেকটা স্টুডেন্টকে এক একটা ফ্যামিলিকে অ্যাডপ্ট করিয়ে দেওয়া হচ্ছে থ্রু আউট এই কোর্স অফ MBBS 4.5 ইয়ার্স। এতে ওরা ওদের ডেমোগ্রাফিক ফিচার্স এবং সারা বছর যদি কোনো ইলনেস থাকে সেটা কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ হয় সেই জিনিসটা ওরা দেখবে উইথ দ্য হেল্প অফ ANM অ্যান্ড আশাকর্মী। এবং প্রিলিমিনারি ম্যানেজমেন্টটা এখানেই দেওয়া হবে, যেটা না হবে সেটা নিয়ার বাই PHC অর BPHC এবং মাদার অ্যান্ড চাইল্ড হেলথ পোর্শনটাও এরা দেখবে, অ্যানিমিয়া ডিটেকশন যেটা আমাদের একটু। জাতীয় মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে মেডিকেলের নতুন শিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। নতুন এই শিক্ষণ পদ্ধতির আওতায় পড়ুয়াদের পরিবার দত্তক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মিলছে। মেডিকেলের পড়ুয়াদের প্রথম বর্ষ থেকেই গ্রামীণ এলাকার পরিবার দত্তক নিয়ে চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেওয়া থেকে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন। আজকে আমাদের মালদা মেডিকেল কলেজের যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে তাদের এই ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামটি ইনগ্রেট করলাম। এটা আমাদের কারিকুলাম একটা অঙ্গ যেখানে প্রথম বর্ষের ছাত্ররা প্রথমে গ্রামের কয়েকটি পরিবারকে অ্যাডপ্ট করবেন বা দায়িত্ব নেবেন, তাদের স্বাস্থ্য বিষয়ে তারা খোঁজ নেওয়া, তাদের পরামর্শ দেওয়া এবং আমরা সেটা কমিউনিকেট করা, এটা চলবে। এবং পরবর্তীকালে এটা প্রতি বছর যারা তারা নতুন শহরে জয়েন যে ইয়ারে যাবেন সেই ইয়ার সংশ্লিষ্টভাবে তাদেরকে সেইভাবে তাদের যেমন লার্নিং টেকনিকের মধ্যে তা বাড়বে এবং সেগুলো তারা করবেন। তারা মেডিকেল ক্যাম্পও করবেন এখানে এবং তাদের কিছু চিহ্ন হয় যে আইডেন্টিফাই করবেন রোগগুলিকে। এই পটন পদ্ধতিতে একদিকে যেমন মেডিকেলের পড়ুয়ারা সমৃদ্ধ হবেন তেমনি গ্রামীণ এলাকার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা বা পরামর্শ সহজেই পেয়ে যাবেন। চলতি শিক্ষাবর্ষ থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এই শিক্ষণ পদ্ধতি চালু করা হলো। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পুরাতন মালদহের ঝাড়পুকুরিয়া ও সোনাঝুরি গ্রাম দত্তক নেওয়া হয়েছে। 17 নভেম্বর থেকে পড়ুয়ারা কাজ শুরু করলেন গ্রামে। মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে প্রথম বর্ষের পড়ুয়ারা দত্তক নেওয়া গ্রাম এখন থেকে নিয়মিত যাবেন। গ্রামের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেখভাল করবেন। একজন পড়ুয়া একটি গ্রাম দায়িত্ব নিয়েছেন, নিয়মিত তিনি গ্রামের সেই পরিবারের সাথে কথা বলবেন, প্রয়োজনে পরামর্শ দেবেন। পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েত ঝাড়পুকুরিয়া সোনাঝুরি গ্রাম আদিবাসী অধ্যুষিত। গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন এবং চিকিৎসা পদ্ধতি চালুর ফলে একদিকে যেমন মেডিকেলের পড়ুয়ারা উপকৃত হবেন তারা গ্রামের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও সহজে চিকিৎসা পরিষেবা পাবেন। মালদহ থেকে হরষিৎ সিংহ, News18 লোকাল। That you being Indian medical graduates, that means the main idea of National Medical Commission is, and the part of the curriculum is to exp-